দীপ্ত সংবাদে স্বাগত জানাচ্ছি, আমি মোহাম্মদ ইফতেখার। শুরুতেই নিটল টাটা সংবাদ শিরোনাম। নিম্ন আয়ের মানুষের জন্য 3,200 কোটি টাকার প্রণোদনা প্যাকেজ। কাল মধ্যরাতের পর চলবে গণপরিবহন, 23 জুলাই থেকে আবার লকডাউন। কোরবানির পশুর প্রায় 250 অনলাইন হাট চালু, তদারকি করবে সরকার। করোনায় ক্ষতিগ্রস্ত নিম্ন আয়ের মানুষের সহায়তায় 3,200 কোটি টাকার 5টি নতুন প্রণোদনা প্যাকেজের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর প্রেস সচিব এহসানুল করিমের সই করা বিজ্ঞপ্তিতে মঙ্গলবার এই তথ্য জানানো হয়। এই প্যাকেজে 14,37,389 জন দিনমজুর, 2,35,033 জন পরিবহন শ্রমিক, 50,445 ক্ষুদ্র ব্যবসায়ী ও 1,603 জন নৌ পরিবহন শ্রমিককে জনপ্রতি 2,500 টাকা আর্থিক সহায়তা দেওয়া হবে। এতে উপকারভোগের সংখ্যা 17,24,470 জন। শহর এলাকায় এই সহায়তা 25 জুলাই থেকে 7 আগস্ট পর্যন্ত। সারা দেশে 813টি কেন্দ্রে বিশেষ OMS কার্যক্রম পরিচালনা করা হবে। এতে 20,000 টন চাল ও 14,000 টন আটা রাখা হয়েছে। এছাড়া 333 নম্বরে জনসাধারণের অনুরোধে খাদ্য সহায়তা দিতে জেলা প্রশাসকদের বিশেষ বরাদ্দ দেওয়া হয়েছে। ঈদুল আজহা উপলক্ষে কাল মধ্যরাত থেকে 23 জুলাই ভোর 6টা পর্যন্ত চলমান কঠোর লকডাউন শিথিল করেছে সরকার। এই সময়ের মধ্যে গণপরিবহন চলবে, খোলা থাকবে শপিং মল। তবে 23 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত আবারও কঠোর বিধিনিষেধ কার্যকর হবে, তখন বন্ধ থাকবে শিল্প কারখানা। আজ মন্ত্রিপরিষদ বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। করোনা সংক্রমণ ঠেকাতে 1 জুলাই থেকে 14 জুলাই পর্যন্ত সারাদেশে কঠোর লকডাউন আরোপ করে সরকার। সারা দেশে করোনা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। গত 24 ঘন্টায় খুলনা বিভাগেই মারা গেছেন 48 জন, আর আক্রান্তের সংখ্যা 1,588। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে 19 জনের মৃত্যু হয়েছে, নতুন করে আক্রান্ত হয়েছেন 299 জন। শতকরা হিসাবে এই হার 18.96%। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে মারা গেছেন আরও 18 জন। বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে মৃত্যু হয়েছে 11 রোগীর, নতুন করে সংক্রমণ ধরা পড়েছে 492 জনের। চুয়াডাঙ্গায় আজ আরও 4 জনের মৃত্যু হয়েছে। শনাক্তের শতকরা হার 25.90%। সাভারে গত 24 ঘন্টায় শনাক্তের শতকরা হার 39.18%। খুলনায় করোনা বিষয়ে আরও তথ্য নিয়ে যোগ দিচ্ছেন সহকর্মী ইয়াসিন আরাফাত। আরাফাত, খুলনায় করোনা সংক্রমণ পরিস্থিতি ও হাসপাতালের চিকিৎসা ব্যবস্থা নিয়ে সবশেষ আমাদের জানাবেন। ইফতেখার, আপনি যেমনটি বলছিলেন, গত ঈদের পর থেকে খুলনায় করোনার সংক্রমণের হারটা প্রচণ্ড আকারে বৃদ্ধি পাচ্ছে এবং গত জুন থেকে মৃত্যু এবং সংক্রমণের হার প্রতিনিয়তই বাড়ছে। এটি কমার কোন রকমের প্রচেষ্টাই এখনো পর্যন্ত আমরা সফল হতে দেখিনি। মূলত চিকিৎসকরা যেটি বলছেন, করোনায় এই যে মৃত্যু এবং সংক্রমণের হার, এর মূল কারণ হচ্ছে অসচেতনতা এবং সাধারণ মানুষের মধ্যে পরীক্ষা করার একটি অনীহা আমরা দেখে পেয়েছি। বিশেষ করে গ্রাম অঞ্চলের মানুষ, তারা কিন্তু পরীক্ষা করতে চান না, তারা এখনো করোনাকে কিন্তু সাধারণ সর্দি কাশির মতোই ভাবছেন। এই কারণে যখন তাদের অবস্থা আশঙ্কাজনক হচ্ছে, তখনই তারা শুধুমাত্র চিকিৎসকের কাছে আসছেন। এই কারণে শনাক্তের পরিমাণটাও বাড়ছে, করোনার মৃত্যুর হারটিও বাড়ছে, এমনটি বলছেন চিকিৎসকরা। আজকে খুলনা বিভাগে 48 জন মারা গিয়েছে, এর পাশাপাশি খুলনা জেলাতে 19 জন মারা গিয়েছে। এই মৃত্যুর হার কমানোর জন্য চিকিৎসকরা একটি কথাই বলছেন, সেটি হচ্ছে পরীক্ষা এবং স্বাস্থ্যবিধি মানা। এর বাইরে তারা আর কোনো কিছু বলতে চাচ্ছেন না। আমি আপনাকে একটু বলতে চাই, এর মধ্যে দেখাতে চাই যে লকডাউনের ঘোষণার পরপরই স্বাস্থ্যবিধি মানা না মেনে মানুষ আবার কিন্তু রাস্তায় বেরিয়ে এসেছে। মূলত যখনই ঘোষণা এসেছে যে 15 তারিখ পর থেকে 23 তারিখ পর্যন্ত লকডাউন উঠিয়ে দেওয়া হবে, ঠিক সেই মুহূর্তে সাধারণ মানুষ কিন্তু আবার তাদের দোকানপাট খোলা শুরু করেছে এবং তারা কিন্তু এই বিষয়টিকে একেবারেই ধর্তব্যের মধ্যে নিয়ে আসছে না। ফলে চিকিৎসকরা মনে করছেন যে করোনার পরিস্থিতি কিন্তু এই সময়ের মধ্যে আরও খারাপ হতে পারে। এই বিষয়ে প্রশাসনকে বারবার তারা নজরদারি দেওয়ার চেষ্টা করছেন এবং চেষ্টা করছেন যেন প্রশাসন এই বিষয়ে কঠোর নজরদারি রেখে সাধারণ মানুষকে স্বাস্থ্যবিধি মেনে চলার ব্যাপারে সচেতনতার মধ্যে রাখতে পারে। এটি ছিল খুলনা থেকে করোনার সর্বশেষ পরিস্থিতি। ইফতেখার
আরাফাত, ধন্যবাদ আপনাকে। আজ থেকে দেশের 12টি সিটি কর্পোরেশনে মডার্নের করোনা টিকা দেওয়া শুরু হয়েছে। রাজধানীর বিভিন্ন কেন্দ্রে মঙ্গলবার সকাল থেকে ভিড় করেন করোনা টিকা প্রত্যাশী আগ্রহীরা। চিকিৎসকরা জানান 28 দিন পর দেওয়া হবে যুক্তরাষ্ট্রে তৈরি এই প্রতিষেধকের দ্বিতীয় ডোজ। পাশাপাশি সারা দেশে চলছে চীনের সিনোফার্মের টিকাদান কার্যক্রম। এছাড়া প্রবাসীদের দেওয়া হচ্ছে যুক্তরাষ্ট্রে তৈরি ফাইজারের টিকা। কোরবানির পশু কিনতে এবার সশরীরে হাটে যেতে হবে না। 241টি নিবন্ধিত অনলাইন হাট থেকে কয়েক মিনিটেই কেনা যাবে পশু। ডিজিটাল হাট .net নামের এই প্ল্যাটফর্মের উদ্যোক্তা সরকার। কোরবানির ঈদ উপলক্ষে চলমান কঠোর বিধিনিষেধ শিথিল করেছে সরকার। স্বাস্থ্যবিধি মেনে বসবে পশুর হাট, কিন্তু তাতেও করোনা সংক্রমণের ঝুঁকি থেকে যায়। এই অবস্থায় ক্রেতাদের যাতে সশরীরে হাটে যেতে না হয় তার সুযোগ করে দিল www.digitalhat.net। মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এবং ইক্যাবের যৌথ উদ্যোগে তৈরি এই ডিজিটাল প্ল্যাটফর্মে যুক্ত থাকবে 241টি অনলাইন হাট। মঙ্গলবার ভার্চুয়ালি এর উদ্বোধন করেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী। অনলাইন কেনাকাটায় যাতে বিঘ্ন না ঘটে তার দেখভাল করবে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ। সাইবার হামলা থেকে যেন নিরাপদ রাখা যায়, এই ওয়েবসাইটটি যেন নিরাপদ থাকে তার জন্য আমরা খুবই তৎপর আছি। আমাদের A2I-এর পাশাপাশি বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল, ডিজিটাল সিকিউরিটি এজেন্সি এবং আমাদের BGD সার্ট কম্পিউটার ইনসিডেন্ট রেসপন্স টিম, তাদেরকে আমরা এখানে নিয়োগ করেছি যাতে প্রযুক্তিগতভাবে নিরাপদ থাকে। মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী জানান, কোরবানির জন্য দেশে পর্যাপ্ত পশু রয়েছে। করোনায় খামারিদের প্রণোদনাও দিয়েছে সরকার। ডিজিটাল হাটে পশু বিক্রি না হলে আলাদা করে আর প্রণোদনা দেয়া হবে না। এখন কিন্তু বাংলাদেশে শহর থেকে শুরু করে গ্রামের হাট বাজার সর্বত্রই কিন্তু মাংস প্রতিনিয়ত ক্রয় বিক্রয় চলে, ফলে কেউ পথে বসে যাবে না। আমরা ইতিমধ্যে যে সকল খামারিদেরকে প্রণোদনা দিয়েছি সেটা দিয়েছি করোনা কালীন সময়ে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তারা যাতে ঘুরে দাঁড়াতে পারে, কিন্তু কোরবানির হাটে পশু বিক্রি না হলে তাদেরকে প্রণোদনা দেওয়ার মতো অবস্থা কিন্তু। অনুষ্ঠান শেষে ডিজিটাল হাট থেকে একটি কোরবানির পশু কেনেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী। করোনার সংক্রমণ এড়াতে আগ্রহীদের অনলাইন থেকে পশু কেনার আহ্বান জানান তিনি। পুরো প্রক্রিয়া করতে আমাদের সময় লাগলো 3 মিনিট 7 সেকেন্ড। পরিবেশ বান্ধব, সাশ্রয়ী এবং নিরাপদ হচ্ছে ডিজিটাল হাট। মিজানুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা। মাননীয়, এবারে KYSTL চট্টগ্রাম সংবাদ। নতুন করে গণটিকা দেওয়ার প্রথম দিনে অব্যবস্থাপনার অভিযোগ উঠেছে চট্টগ্রামের বিভিন্ন কেন্দ্রে। টিকা নিতে মঙ্গলবার ভোর থেকে কেন্দ্রগুলোতে ছিল মানুষের ভিড়। নগরীর চট্টগ্রাম জেনারেল হাসপাতালে করোনা পরীক্ষা টিকার জন্য পাশাপাশি সারি দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন টিকাগ্রহীতারা। সদরঘাট এলাকার চট্টগ্রাম সিটি কর্পোরেশন জেনারেল হাসপাতালে টিকা দেওয়া শুরু হয় নির্ধারিত সময়ের 40 মিনিট পর। চট্টগ্রাম নগরের 11টি কেন্দ্রে মডার্নের টিকা দেওয়া হলেও উপজেলাগুলোতে দেওয়া হচ্ছে সিনোফার্মের টিকা। চট্টগ্রামের সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা আক্তার মৃত্যু হত্যা মামলায় 3 আসামির বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছে আদালত। সোমবার বিকেলে পুলিশের আবেদনের প্রেক্ষিতে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহনাজ রহমান শুনানি শেষে আদেশ দেন। মামলার 3 আসামি হল মুসা, কালু ও ভোলা। 2016 সালের 5 জুন নগরের জিসি মোড় এলাকায় মাহমুদাকে কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয়। তার স্বামী সাবেক পুলিশ কর্মকর্তা বাবুল আক্তার বাদী হয়ে পাঁচলাইশ থানায় মামলা করেন। চলতি বছরের 12 মে এই মামলায় আদালতে চূড়ান্ত প্রতিবেদন দেয় PBI। এতে বলা হয় টাকা দিয়ে স্ত্রীকে খুন করেন বাবুল। ওই দিন বাবুলের শ্বশুর বাদী হয়ে বাবুল সহ 8 জনকে আসামি করে পাঁচলাইশ থানায় মামলা করেন। চট্টগ্রামে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে জাহাঙ্গীর আলম নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাতে নগরীর আগ্রাবাদ CDA আবাসিক এলাকা থেকে ডবল মুরিং থানা পুলিশ তাকে গ্রেফতার করে। পুলিশ জানায় জাহাঙ্গীর ওই কিশোরীর ছবি এডিট করে তা ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে তাকে ধর্ষণ করে। 999-এ ফোন করে অভিযোগ জানালে জাহাঙ্গীরকে গ্রেফতার করে পুলিশ। চট্টগ্রামের নতুন ধরনের মাদক ক্রিস্টাল আইসের 975 গ্রামের একটি চালানসহ 3 জনকে গ্রেফতার করেছে র্যাব। মঙ্গলবার সকালে সংবাদ সম্মেলনে র্যাব জানায় উদ্ধার হওয়া মাদকের বাজার মূল্য প্রায় 1 কোটি টাকা। 8 মাস আগে মাছ ব্যবসার আড়লে এসব মাদক টেকনাফ থেকে চট্টগ্রামে নিয়ে আসেন রুবেল নামে এক যুবক। পরে তিনি তার 3 সহযোগী শহীদুল ইসলাম, কাজী আমিনুর রশিদ ও সাইমন তারেককে মাদক বিক্রির দায়িত্ব দিয়ে সৌদি আরব চলে যান। সোমবার রাতে চট্টগ্রামের পাথরঘাটা এলাকায় এ মাদক বিক্রির চেষ্টার সময় হাতে নাতে ধরা পড়ে 3 জন।
দীপ্ত সংবাদ নিচ্ছি বিরতি, সাথেই থাকুন। স্বাগত আরো একবার, দেখছেন দীপ্ত সংবাদ। বরগুনায় স্ত্রী ও নয় মাস বয়সী কন্যাকে হত্যার ঘটনায় শাহিন মুন্সীকে গ্রেফতার করেছে সিআইডি। দুপুরে রাজধানীর মালিবাগে সিআইডির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান সিআইডির বিশেষ পুলিশ সুপার মুক্তাধর। তিনি জানান, বরগুনার পাথরঘাটা উপজেলার হাতিমপুর গ্রামের সুমাই আক্তার এবং তার নয় মাস বয়সী মেয়েকে হত্যা করেন শাহিন মুন্সী। আত্মগোপনে থাকা অবস্থায় শাহিনকে চট্টগ্রাম থেকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি জোড়া খুনের ঘটনা স্বীকার করেছেন বলে জানায় সিআইডি। এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদে শাহিন মুন্সি উক্ত ঘটনার দায় স্বীকার করেন। এক তারিখ আনুমানিক রাত 10:30 সময় স্ত্রীর সাথে তার কথা কাটাকাটি এবং পারিবারিক বাগ বিতণ্ডা শুরু হয় এবং স্ত্রী যখন ঘরের পাশে টয়লেট, ঘর থেকে যখন বের হয় পিছে পিছে এসে যায় এবং যাওয়ার পরে সেখানে গ্রামাঞ্চলের পাশে খাল ছিল এবং খালে মাছ ধরার জন্য লাইলনের রশি সহ বড়শি ছিল, সেই বড়শি গলায় পেঁচিয়ে তাকে হত্যা করে। অপরিকল্পিতভাবে কারখানা গড়ে তোলার কারণে অগ্নিকাণ্ডের মতো দুর্ঘটনা ঘটছে। এক ভার্চুয়ালি আলোচনায় এই তথ্য জানান বক্তারা। নারায়ণগঞ্জের কারখানায় অগ্নিকাণ্ডের দায় ও করণীয় বিষয়ে মঙ্গলবার এই আয়োজন করা হয়। বক্তারা বলেন, কারখানা গড়ে তোলার যে আইন আছে তা অমান্য করে এখন অনেকে শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলছে, যার ফলে অগ্নিকাণ্ডের মতো দুর্ঘটনা ঘটছে। এ সময় বহুতল ভবন নির্মাণে সরকারি নজরদারি বাড়ানো, অগ্নি নির্বাপন ব্যবস্থা রাখার দাবি করা হয়। আমাদের সবচেয়ে বড় একটা অঙ্গ দেশের বাইরের খবর। ইরাকের একটি হাসপাতালের করোনা ইউনিটে অগ্নিকাণ্ডে অন্তত 52 জন নিহত হয়েছেন, দগ্ধ হয়েছেন অনেকে, তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। দেশটির দক্ষিণাঞ্চলীয় নাসিরিয়া শহরের আল হুসেইন হাসপাতালে এই ঘটনা ঘটে। একটি অক্সিজেন ট্যাঙ্ক বিস্ফোরিত হয়ে আগুন লেগে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বিশ্বজুড়ে সোমবার করোনা ভাইরাসে আরও 6,443 জন মারা গেছেন আর আক্রান্ত হয়েছেন 391,000-এর বেশি মানুষ। জনসন অ্যান্ড জনসনের করোনা টিকায় বিরল গিলেন ব্যারে সিন্ড্রোম নামের স্নায়ুবিক অসুস্থতাকে যুক্ত করেছে যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন। তাদের দাবি, এই টিকা দেওয়ার 6 সপ্তাহের মধ্যে গ্রহণকারীদের শরীরে বিরল এই সমস্যা দেখা দিতে পারে। করোনা মোকাবেলায় মিশ্র টিকার ব্যবহারের প্রবণতা ভয়ঙ্কর বিপদ ডেকে আনতে পারে বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। চাঁদ তার কক্ষপথে ঝুঁকে থাকার কারণে 10 বছরের মধ্যে বড় ধরনের বন্যার সৃষ্টি হতে পারে। আন্তর্জাতিক বিজ্ঞান গবেষণা পত্রিকা নেচার ক্লাইমেট চেঞ্জকে এই তথ্য দিয়েছেন নাসার বিজ্ঞানীরা। প্রকাশিত গবেষণায় বলা হয়েছে, সমুদ্র ও মহাসাগরগুলির পানির স্তর অস্বাভাবিকভাবে বেড়ে সৃষ্টি হবে এই বন্যা, যা খুব ঘন ঘন হবে। পানির নিচে টানা কয়েক মাস থাকবে আমেরিকা সহ সমুদ্র উপকূলবর্তী বহু দেশের শহর ও গ্রামাঞ্চল। চাঁদ কক্ষপথে এখন যে পর্যায়ে রয়েছে তাতে পৃথিবীর সব সমুদ্র মহাসাগরে ভাটার পরিমাণ ও প্রাবল্য জোয়ারের চেয়ে একটু বেশি। খেলার খবর। জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্ট শেষে আজ দেশে ফিরেছেন টেস্ট দলে থাকা ক্রিকেটাররা। অধিনায়ক মুমিনুল হক ছাড়াও ফিরেছেন সাদমান ইসলাম, নাজমুল হোসেন, সাইফ হাসান এবং নাইম হাসান। জিম্বাবুয়েতে দলের সঙ্গে থেকে গেছেন দুই পেসার এবাদত হোসেন ও আবু জায়েদ রাহি। জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টে বাংলাদেশ জিতেছে 220 রানে। কোপা আমেরিকা শিরোপা জেতার রেশ কাটতে না কাটতেই সুখবর এলো আর্জেন্টিনা মিডফিল্ডার রড্রিগো দে পলের। আগামী 5 বছরের জন্য অ্যাটলেটিকো মাদ্রিদের সাথে চুক্তিবদ্ধ হয়েছেন এই আর্জেন্টাইন। স্প্যানিশ গণমাধ্যমে বলা হয়েছে, অ্যাটলেটিকো তাকে দলে ভেড়াতে খরচ করেছে 3,50,00,000 ইউরো। 2020-21 মৌসুমে ইতালির শীর্ষ লীগ সিরিয়ায় উদিনেজের হয়ে 36 ম্যাচে 9টি গোল করেছিলেন রড্রিগো দে পল। সদ্য শেষ হওয়া কোপা আমেরিকার 7 ম্যাচের 5টিতে শুরুর একাদশে ছিলেন তিনি। শেষ করছি দীপ্ত সংবাদ। যাওয়ার আগে নিটল টাটা শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। নিম্ন আয়ের মানুষের জন্য 3,200 কোটি টাকার প্রণোদনা প্যাকেজ। কাল মধ্যরাতের পর চলবে গণপরিবহন, 23 জুলাই থেকে আবার লকডাউন। কোরবানির পশুর প্রায় 250 অনলাইন হাট চালু, তদারকি করবে সরকার। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 6:50 মিনিটে দেখার আমন্ত্রণ রইল। আমাদের সাথে অনলাইনে যুক্ত থাকুন facebook.com/dipto news। এই ঠিকানা।